দর্শক ইসমাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো দর্শক আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমদিন আজকে আমরা কথা বলতে চাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে বিভিন্ন ক্ষেত্রে অস্থিরতা দেখা যাচ্ছে এর পেছনে আসলে কি রয়েছে সে নিয়ে তিনজন সম্মানিত আলোচক আছেন আমাদের সাথে আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স তিনি সাধারণ সম্পাদক সিপিবি আছেন জনাব শামসুজ্জামান দুদু তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি এবং আছেন জনাব আশরাফ কাসার সিনিয়র সাংবাদিক আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে শুরুতেই জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই শিরোনামে যে খবরগুলো পড়ছিলাম এই ঘটনাগুলো ঘুরে ফিরে ঘটছে পাহাড়ে অস্থিরতা বলুন কিংবা শ্রমিকদের অসন্তোষ সেখানে বিভিন্ন পর্যায়ে সরকারের উদ্যোগ যেমন দেখা গেছে আলোচনা দেখা গেছে দাবি মেনে নেওয়ার ঘটনা দেখা গেছে কিন্তু তারপর আবার নতুন নতুন করে এই ঘটনাগুলো ঘটছে ধরুন শ্রমিক অসন্তোষ দিয়ে যদি শুরু করি সেখানে আসলে কি ঘটছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই রাতে শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই যে যে আমরা অসন্তোষ এবং ঘটনাগুলো দেখছি একটু প্রথমেই বোধ এটা একটু আমাদের নিজেদের ফয়সলা করে নেওয়া উচিত এইটা আমাদের এখন একেবারেই কাঙ্ক্ষিত না বিশেষ করে সময়টা কারণ যন্তর্বর্তীকালীন সরকার আমরা এটা একটা চাই আমার ধারণা আমরা সবাই চাই যে এটা একটা ভালোভাবে সময়টা পার হোক এটাই কিন্তু এই এই অসন্তোষ আমরা দেখতেছি দিন দিন বাড়ছে আমি অন্যদিকে না যে আপনি যে শ্রমিক অঞ্চলের কথা বললেন শ্রমিক অঞ্চলের এই ঘটনা তো বেশ কিছুদিন ধরেই চলছে আমরা আমাদের সংগঠন ওইখানে যারা কার্যক্রম করেন তাদের সাথেও প্রথম দিন থেকে কথা বলেছি এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও যখন আমাদের সাথে নানাভাবে কথা বলার চেষ্টা হয়েছিল তাতে একাত্ম সংকটের সমাধান করা যায় কিনা সেটাই আমরা কিন্তু আমাদের ভূমিকা নিয়েছে এবং আমার ধারণা এবার আমরা অধিকাংশ ভূমিকা কেনেছি কিন্তু আমার অবজারভেশান যদি বলেন আমি আজকের ঘটনা একটু পরে আসছি ফার্স্ট অবজারভেশন হচ্ছে এর আগে ওই যে আপনি যে বলছেন যে কথা বলা হচ্ছে আমি জানি না যে যারাই কথা বলছে তারা কি প্রত্যেকটা ঘটনা অবজার্ভ করছে কিনা যেমন প্রথম দিকে একটা দেখলাম আমি খুব বিস্তারিত আলোচনা ওইটা বলেই আমি শেষ দিকে চলে আসি প্রথম দিক থেকে এটা অনেকে বুঝতেই পারছেন না কেন এ ধরনের ঘটনা ঘটছে সাধারণভাবে মনে হতে পারে যে একটা যে পতিত স্বৈরাচারী শক্তি আছে তারাই মধ্যে ইনভলভ থাকতে পারে কেউ ধারণা করতে পারে যে এখানে নানা ধরনের আধিপত্য দখলের ব্যাপার আছে কেউ মনে করতে পারে জুট ব্যবসা একটা বড় বিষয় সেইটা আছে এ ধরনের হচ্ছে আপনি যদি বলেন নেগেটিভ ঘটনা কিন্তু এটা ছাড়িয়ে যে ঘটনাটা ছিল আমি অন্য পয়েন্ট বলছি সেটা হচ্ছে দেখা গেল যে গত বিভিন্ন সময় ধরে এই যে শ্রমিকরা যখন আন্দোলন সংগ্রাম করতো তাদের কিন্তু সবসময় দাবি মানা হতো না নিষ্পেষণ করেই আন্দোলনটাকে দমন করা হতো এবং যথাযথ মজুরিটাও তাদের কিন্তু ছিল না ন্যূনতম মজুরি যেটা এই একটা দিক মানে আমি ক্ষোভের কথাটা বলছি আর একটা ক্ষোভের হচ্ছে বিভিন্ন সময়ে যে ইউনিয়ন কাগজে কলমে থাকলেও বিভিন্ন জায়গায় যখন ইউনিয়ন গঠন হয়েছে তাদের কিন্তু চাকরিচ্যুত হতো এবং শ্রমিক নেতারা দাবি করছে যে বিগত দিনে এই ধরনের সংখ্যা প্রায় লক্ষাধিক লক্ষাধিক চাকরিচ্যুত ছিল এবং এখন এই যে কি বলে যে ওটাকে কি বলবো আরে ডিজিটালের কারণে যে একজন চাকরিচ্যুত হলে অন্য কোথাও নতুন করে চাকরি নিতে গেলে কিন্তু ধরা পড়ে যেত তাকেও চাকরি দিত দিত না তাহলে একটা সামগ্রিকভাবে মনে করেছিল যে গণ অভ্যর্থনের পর এতদিন কথা বলতে পারিনি আমার একটা কথা বলার জায়গা আছে ছাত্ররা সেক্রেটারি যে তালে উঠে যায় দাবি আনছে আমি আমার কথাটা বলি এবং ওই যে চাকরিচ্যুতরাও চাকরি ফেরত পাওয়ার জায়গায় যাচ্ছে আমি পজিটিভটা বলছি অন্যগুলো বাদ এই রকম জায়গায় আমরা তখন বলছিলাম যে আপনারা এইখানে প্রথমত বিভিন্ন কারখানায় অন্টোয়ান আলোচনা করেন দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক আলোচনা করেন জুট ব্যবসা এবং অন্য জায়গাগুলো কঠোরভাবে দমন করেন এই জায়গাটা করা হলো না না করে কি হলো আপনি দেখেন যে প্রথমে তো ওই যে যে কত আঠারো দফা যে দাবি আমাদের বিবেচনায় পজিটিভ আমরা ভেবেছিলাম এটা ঠিক ঠিক হলো আমি একটা উদাহরণ দেই আমি একটা কারখানা আমি ইচ্ছা করে নাম বলছি না পরে দেখলাম যে এখানে তারা দাবিটা মানে কি বলে যে দাবি ওইটা হওয়ার পরও তারা কাজে যোগ দিচ্ছে না ওইখানকার মালিক পক্ষ এবং অন্যদের সাথে কথা বলে জানলাম যে দশটায় আসছে বারোটা পর্যন্ত কাজ করে তারপরে করে না ঠিক মতো দাবিও করতে পারেন এটা ছিল প্রথম দিকে পরে সে দেখলাম দাবির প্রধান দাঁড়ালো যে আট ঘন্টা কাজের মজুরি কত ডট ডট নেই তার মানে আমার কনক্লুশন হচ্ছে বোঝা দরকার এটা আমার আজকের ঘটনার পরে আমি বলবো যে আপনি ন্যূনতম মজুরি জাতীয় পর্যায়ে এবং গার্মেন্টসের এই ব্যাপারে আপনি এখন দিতে পারবেন কি পারবেন না পরের ব্যাপার কিন্তু আপনাকে স্বীকার করতে হবে এটা আমরা করবো আর হবে একটা সুষ্ঠু ট্রেড ইউনিয়নের ধারায় নিয়ে আসতে হবে আপনি এই কাজ যতক্ষণ না করতে পারবেন এই অসন্তোষ নানাভাবে থাকবে আপনি নানা কথা বলতে পারেন নানা ষড়যন্ত্র খুঁজতে পারেন থাকতেও পারে কিন্তু এইটার সমাধান দ্রুত হবে বলে মনে হয় না সুতরাং আরও আন্তরিকতা নিয়ে এই কাজটা করতে হবে কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে যখন এইখানে কথা বলছি একজন শ্রমিকের রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলছি যতটুকু পত্রিকার মাধ্যমে জানলাম ওইখানেও কিন্তু তিন মাসের বেতন বকেয়া ছিল আমি কতটুকু সত্য বলতে পারবো না কিন্তু তথ্য তাই বলছে মিডিয়ার তথ্য তাই বলে যে তিন মাসের বেতন বকেয়া ছিল তাহলে আপনি এই সব জায়গায় করতে পারবেন না হয় না আরেকটা খালি ফুটনোট দিয়ে ছাড়ি অতীত দিনের অভিজ্ঞতা কি দেখা যায় জানেন এই ধরনের ঘটনা যখন ঘটে মালিকরা তখনও কিন্তু অনেক সময় অসন্তোষ জিয়ে রাখে করে রেখে সে এইখান থেকে গভর্নমেন্টের কাছে সুযোগ সুবিধা নাই এইবারও শুরুর দিকের কাহিনীগুলো আপনি দেখবেন কত হাজার কোটি টাকা তারা চেয়েছে কি দেওয়া হয়েছে না হয়েছে তাদের বিরুদ্ধে যাতে হয় নানা ধরনের ঘটনাগুলো ছিল এই ঘটনাগুলো আরো বেশি আসবে যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদেরকে আপনি আস্থায় নিয়ে সংকটের সমাধান না করছেন জি ধন্যবাদ জনাব কাছে আসতে চাই এই যে নানান রকম দাবি এবং সেখানে সরকারের তরফ থেকে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে এবং বিএনপি এই সংস্কারে সরকারের পাশে থাকারও ঘোষণা দিয়েছে এই যে রাজনৈতিকভাবে এই সরকারকে সমর্থন করা বিএনপি একটি বড় রাজনৈতিক দল সেখান থেকে আপনাদের কিছু করার আছে কিনা এই বিশেষত এই সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে জি আপনাকে ধন্যবাদ আমার তিনজন সহযোগী বিজ্ঞ আলোচক শুভেচ্ছা আর দর্শকদেরকে অভিনন্দন প্রথম কথা বলি যে দেশে যে পরিবর্তনটা হয়েছে এটা একেবারে ওলট পালট দীর্ঘ ষোলো বছরের একটা নির্মম শাসন শেষ আচরণ এটার যে পতন সেই পতনের মধ্য দিয়ে জাতিগতভাবে প্রত্যাশা চূড়াই পৌঁছেছে মানে ষোলো বছরের যে চিন্তাগুলো ভাবনাগুলো আশা হঠাৎ করে বলবো না এটা নিষ্পেষিত হতে 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 তারা একটা মুক্তির স্বাদ পেয়েছে তো সেই স্বাদের মধ্যে যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো তো দেখতে বাধা দেওয়া যাবে না এখন এই স্বপ্নগুলো যারা পূরণ করবে তারা সামর্থ্যবান না সামর্থ্যবান না এই আলোচনা স্বপ্ন যারা দেখছে তাদের কাছে গুরুত্বপূর্ণ না আমরা যারা বৃহৎ রাজনৈতিক দল ছোট বড় আন্দোলন করেছে গণতন্ত্রের প্রত্যাশায় ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বাভাবিক কারণেই পরিবর্তনের পরে যে সরকারটি হয়েছে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে এটি আমাদের আকাঙ্ক্ষা স্বপ্ন কতটা পূরণ করবে তার থেকেও বড়ো কথা হচ্ছে পরিবর্তনের পর এই যে একটু আগে প্রিন্স এটা বলল যে সব কিছু স্পষ্ট হওয়ার দরকার অর্থাৎ আমরা কতটুকু যেতে পারব সেটি আমরা বর্তমান সরকারের কাছে কয়েক দফায় বৈঠক করার পরে স্পষ্ট হয় নাই অর্থাৎ যে রোডম্যাপটা আমরা বলেছে রাজনীতিবিদদের পক্ষ থেকে সেই রোডম্যাপটা তার এখন স্পষ্ট করতে পারেন না সেনা বাহিনী প্রধান হঠাৎ করে তিনি একটা সময় আমাদের সামনে উপস্থাপন করেছে যেটি আমরা প্রত্যাচার করেছি সরকার প্রধানের কাছ থেকে বা সরকারের কাছ থেকে সরকার কিন্তু এখনো স্পষ্ট করতে পারিনি যেটা সেনা প্রধান করেছে আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি মানুষের আকাঙ্ক্ষাটা ইচ্ছাটা সমাধানের পথটা তিনি কিছুটা হলো অনুধাবনে নিয়েছেন কিন্তু আমাদের চাঁদের উপর আমরা বেশি নির্ভর করেছে এখনো করছে সেটি হচ্ছে সরকার বা প্রেস সচিব বলেছেন ব্যক্তিগত এটা তো আরো সুন্দর কথা আমার 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 সুন্দর এই জন্যে তিনিও তার সঙ্গে যার সঙ্গে আছেন তার কথাটা চমৎকারভাবে ব্যাখ্যা করছে যে আসলে তার মুরব্বী কিছুই চায় না সেনাপ্রধান চাই এটা এত চমৎকার কথা বোঝায় ওনার প্রেস জীবনে কখনো আর বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে আসলে বিষয়টি হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা আসছে ষোলো বছরের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা অধিকারের আকাঙ্ক্ষা চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রতিবাদের ভাষা দেওয়ার আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা যে পাহাড় সেটা হচ্ছে এই সরকারের উপরে তারা তো বুঝে শুনে এসছে আমি বলবো যে এরকম পণ্ডিত তুল্য শিক্ষিত এর আগে কোনো উপদেষ্টায় সমাবেশ বোধ আগে ঘটে নাই তো স্বাভাবিক কারণে এরা যদি প্রত্যাশা পূরণ যেমন প্রিন কথা বলল আমাদেরও কথা আমরা ছাত্র আন্দোলন করছি সব থেকে সমর্থনটা পেয়েছি শ্রমিকদের কাছ থেকে সে শ্রমিক যখন প্রথম আমার পছন্দের সরকারের সময় সে রক্ত ঝরবে মৃত্যুবরণ করবে তখন তো আমার আমরা যারা সাবেক ছাত্র নেতা বিশেষ করে যে দলেই থাকি না কেন একটু হলেও কষ্ট লাগে এটা তো আমরা প্রত্যাশা করি না সেই জন্য আমার কাছে মনে হয় যে কাজে বোঝা মাথায় নেওয়ার দরকার নেই যারা রাজনীতি করে আর যারা কবিতা লেখে এর ভিতর থেকে কিছু পার্থক্য আছে তো কবিতা লেখার কাছে যদি আমি রাজনীতির বিষয়টা তুলে দিই এটা তাদের প্রতি অন্যায় করা হবে তাহলে রাজনীতি থাকার দরকার কি হাজার বছর ধরে যে রাজনীতি চলে আসছে তাদের তো তাহলে গোয়ালঘরে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা রাজনীতিবিদদেরকে রাজনীতি করা শুধু না তাদের সঙ্গে যে এই পরামর্শগুলো করতো শ্রেণী পেশার মানুষগুলোর সঙ্গে যেতে করতো শ্রমিকদের সঙ্গে করতো একেবারে চব্বিশ ঘন্টা তাদের না ঘুমিয়ে এই কথাবার্তা বলতো আমার ধারণা যে অচল অবস্থাটার মুখোমুখি আমরা হয়েছে এটা হতাম না যেটা আমার কাছে মনে হয়েছে ধন্যবাদ জনাব আশরফ স্যার এখানে আসি এই সরকারকে বলা হচ্ছে এই অভ্যুত্থানের থেকে উত্থিত বিপ্লবের ফসল একটি সরকার যেখানে সারা দেশের মানুষ যারাই যার যার জায়গা থেকে বিপ্লবে অংশ নিয়েছিলেন সবারই একটা অংশীদারিত্বের প্রশ্ন আছে এবং রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই আছে সেখানে এই যে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই সংস্কারগুলো করার কথা যে বারবার বলা হচ্ছে সেটা আরও ভালোভাবে কিভাবে করা যায় প্রথম কথা রাজনৈতিক দলগুলোকে সাথে নেওয়া খুব জরুরি এবং এই সরকার যত সময় অতিক্রম করবে তারা আরও টের পাবে যে রাজনৈতিক দলকে সাথে না নেওয়ার বিপদ কি। দেখুন রাজনৈতিক দলগুলো রাজ নির্বাচন বা পরবর্তী ক্ষমতা গ্রহণের অংশীদার কাজেই তাকে না নিয়ে আপনি যখন সংস্কারের কথা বলেন সেটি অনেকটা প্রশাসনিক সংস্কার হবে ও অনেকটা জনমতের প্রতিফলন হবে না এবং আপনার মূল অংশীজন যদি রাজনৈতিক দল হয় তারা যদি বেঁকে বসে তারা যদি মেনে না নেয় তখন আপনি কিভাবে সলভ করবেন আমার সরকারটিকে গতির দিক থেকে অনেক অনেক গতির স্থির গতির সরকার মনে হচ্ছে একটু অসার সরকার এবং কিছুটা নির্লিপ্ত আমরা কিন্তু বিপ্লব পরবর্তী সরকারকে কখনো এই আচরণে আশা করিনি গণ অভ্যুত্থানের পরে এখন আপনি দেখেন যে পতিত শক্তিটি ক্ষমতায় রয়েছে ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন তার সমর্থকরা কর্মীরা নেতারা সারা দেশে ছড়িয়ে আছে তাদের অর্থ আছে অস্ত্র আছে এরকম একটি জায়গায় আপনি তিন সপ্তাহ আগে ছয়টি কমিশন করলেন এবং এখন তার গেজেট প্রকাশ করতে পারছেন না কেন এখন আপনার উপলব্ধি হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বসা দরকার এই উপলব্ধি আপনার তিন সপ্তাহ আগে হলো না কেন যে ছয়টি কমিশন আপনি করেছেন সেই ছয়টি কমিশনের ছয়জন ব্যক্তি হয়তো যোগ্য তাহলে তাদেরকে আপনি সাথে সাথে কেন পরের সদস্যদের নির্বাচিত করার কথা বললেন না তাদের কি দিনক্ষণ ধরে এটি কি বিবাহ বিবাহের কোনো কোনো ঘটনা যে দিনক্ষণ ধরে আগাতে হবে তারা তো ঘরে বসে থেকে ওই কাজটি আগাতে পারত এবং আমি মনে করি কোনো কোনো ব্যক্তির দু সপ্তাহের মধ্যে পুরো কাজ করে ফেলার ক্ষমতা আছে যেমন বদিউল আলম মজুমদার ইফতে আপনি দু তিন দিনের ওয়ার্কশপের ভেতর দিয়েও তারা এটি করে ফেলতে পারেন তাহলে আমাদের ভঙ্গিটা দেখছি আমি যে সময় নিয়ে যখন এত কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন বারবার নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে তখন আপনি একটা আয়সি ভঙ্গিতে কিছু রিটায়ার্ড লোককে সঙ্গে নিয়ে এবং সেই গতিতে আগাচ্ছেন এবং আবার আপনি এখন তাদের গ্যাজেট প্রকাশ করছেন না বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলব আমরা একটিবার দেখে নিই সরকার নিজ উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে ডেকেছে আমরা প্রতিবার দেখেছি রাজনৈতিক দলগুলো চাপ দেওয়ার পরে এমনকি পরের দিন তাদের সাথে বসেছে এটি কি ধরনের তার মানে আপনার কোনো নিজস্ব ক্ষমতা নাই চিন্তা নাই এবং কোনো রোডম্যাপ নাই রাজনৈতিক দলকে বাদ নিয়ে বাদ দিয়ে আপনি কিসের সংস্কার করবেন কোন নির্বাচন ডাকবেন সেখানে কারা অংশগ্রহণ করবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সামনে যে বিপদ এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে সেটা হচ্ছে ধরুন পাঁচ তারিখের পরে যখন আলোচনা হচ্ছিল যে সরকারটা কীরকম হবে তখন জাতীয় সরকার নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছিল যেখানে রাজনৈতিক দলগুলো থাকতে পারে এখন এই সময় দাঁড়িয়েও কি সামনে সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার হতে পারে দেখুন পাঁচ তারিখের পরে আমাদের একটি অপূর্ব সুযোগ তৈরি হয়েছিল বিপ্লবী সরকার করার আমরা সেই সুযোগ হাতছাড়া করেছি পরবর্তী বাহাত্তর ঘন্টায় ক্যান্টনমেন্টে এবং বঙ্গভবনে কি ঘটেছে আমাদের কিন্তু জানার আগ্রহ থাকলো কীভাবে এই সরকারের চরিত্র নির্ধারণ হলো আমি কিন্তু পাঁচ তারিখ থেকে কথাটা বলছি ওই সময় আমি আশা করেছিলাম শহীদ মিনারে শপথ হবে আমি আশা করেছিলাম সেনাপ্রধান শহীদ মিনারে আসবেন এবং চুপ্পু বলে যে লোকটা তার কোনো অস্তিত্ব থাকবে না এটি সম্ভব ছিল আমরা সবাই মাঠে ছিলাম আমরা জানি বরং এই সরকারে যারা আছেন তাদের মধ্যে নব্বই ভাগেরই গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল না তারা এই অভ্যুত্থানের চেতনার সাথেও যুক্ত না তারা পদাধিকার বলে অভিজ্ঞতার বলে কারো ক্লাসমেট কারো বন্ধু এভাবে চলে এসছেন অথবা আমরা যেহেতু সাদা চুলের লোক লাইক করি ক্ষমতায় মনে করি তাদেরকেই রাখা উচিত তাদের কারো কারো স্মৃতিশক্তি লোভ পেয়েছে কেউ চোখে দেখেন না এইসব লোককে দিয়ে আপনি একটি বিপ্লবী অবকাঠামোর সরকার দাঁড় করাতে পারবেন অতএব বিপ্লবী সরকারটি হলো না যেটি হওয়ার আরেকটি অপশন ছিল যে আপনি একটি জাতীয় সরকার করতে পারেন কি না রাজনৈতিক দলগুলোকে নিয়ে তবে তখন বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দলের লোকসংখ্যা কর্মী সংখ্যা দলের সাইজ যাই হোক সবাইকে আমরা উচ্চকিত হতে দেখলাম সেটি হয়তো আরও তিন চার দিন পাঁচ দিন লেগে যেত সরকারটি করতে কিন্তু আমাদের ত্বরিত গতিতে একটি সরকার হওয়া দরকার ছিল সেখানে নিশ্চয়ই পরামর্শক যারা ছিলেন আমি তার ধারে কাছেও ছিলাম না পরামর্শকরা নিশ্চয়ই বুদ্ধি দিয়েছেন এরকম একটা চরিত্রের সরকার হতে পারে যেই সরকার গণ অভ্যুত্থানের সরকার কিন্তু সংবিধান মেনে শপথ নেবেন এবং সেই রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন যিনি একজন থিকৃত ব্যক্তি তাহলে কি হলো সরকারটির চরিত্র এটা একটা কিম্বুত কিমাকার সরকার এখন সুযোগ আছে কিনা এটাকে আমি আপনাকে বলি সুযোগও আছে এবং বাস্তবতাও আপনাকে ওইদিকে ঠেলে দিবে আগামীতে আমি যে দুর্ভাবনা দেখছি আশঙ্কা দেখছি এবং সরকারটির যে অবস্থা দেখছি তাতে আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে কত দ্রুত আপনি শাসন কাঠামোর সাথে সম্পর্কিত করতে পারেন সেটি ভাবা দরকার সেটি এমন হতে পারে পলিটিক্যাল কাউন্সিল করতে পারেন আপনি দশটি রাজনৈতিক দল বা দশজন মানুষকে নিয়ে একটি পরামর্শক কাউন্সিল করেন অথবা আপনি পুরো সরকারটিকে আবার নতুন করে সাজান দেখুন কেউ আপনাকে দিব্যি দিয়েছে যে আপনার এই জন উপদেষ্টা বা জন উপদেষ্টা লাগবে আপনি জন উপদেষ্টা নেন বাংলাদেশের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ আমি প্রতিদিন আশঙ্কা করি যে তৃতীয় কোনো শক্তি অথবা পতিত শক্তি ক্ষমতার দিকে তাকিয়ে আছে কাজেই আপনি আমাকে ভুল প্রমাণ করেন আমরা তো বলি নাই যে আপনার এই সরকারের তো কোনো হাত বাধা নাই এই সরকার পৃথিবীর স্বাধীনতম সরকার যার কোনো সাংবিধানিক স্বীকৃতি নাই বাধ্যবাধকতা নাই কাজের কোনো কাঠামো নাই আপনি বাংলাদেশের অর্ধেক পুরুষকে নারী অর্ধেক নারীকে পুরুষ ঘোষণাও করতে পারেন এই সরকারের এমন ক্ষমতা রয়েছে তার মানে কি কথাটি বলছি এই জন্য এই সরকার যদি আমার প্রত্যাশা মতো কাজ না করতে পারে এই সরকারকে আমি ইতিহাসে সবচেয়ে বেশি দায়ি সরকার মনে করব কিছু লোক যে আমরা দেখছি পদপদবি নিয়ে ব্যস্ত রয়েছেন কিছু লোক যে দেখছি ক্ষমতার আনন্দ উপভোগ করছেন এটা সেই সময় না কাজী আপনি কত দ্রুত রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দলগুলোকে আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানাবেন সেটাই প্রশ্ন জি অনেক ধন্যবাদ একটা বিরতির সময় হয়ে গেছে এই ফাঁকে জানিয়ে রাখতে চাই যে ইরানের তরফ থেকে ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলার দাবি করা হয়েছে হয়তো খবর সামনে বেরিয়ে আসবে একটা বিরতি বিষয়ে নিচ্ছি দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত মধ্যপ্রাচ্য থেকে যে খবর আসছে সে অনুযায়ী এখন পর্যন্ত তেলাবি বলছে যে দুশোর মতো ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে আরও বিস্তারিত খবর নিশ্চয়ই আসবে জনাব দুদু আপনার কাছে ফিরে আসতে চাই এই যে একটা ধারণার কথা জনাব আশরফ বলছিলেন যেখানে একটা রাজনৈতিক কাউন্সিল থাকতে পারে যারা পরামর্শ দেবেন এই সরকারকে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকতে পারেন এই ধারণাটা আপনার কাছে কেমন মনে হয় নয় ধরেন এটা মতামত তো থাকতেই পারে সেটা আমি নিব কি নিব না সমর্থন করব কি করব না সেটা না নানামুখী প্রস্তাবনা আছে ভাবনা আছে এই সরকারকে সহায়তা করার জন্য সে এটা গ্রহণ করতে পারে নাও করতে পারে এর থেকেও বেটার ভাবনা সে উপস্থাপন করতে পারে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে সরকারটা মানে আমাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এটা পথহারা সরকার রূপান্তর হবে কি না মানে এখনই হয়েছে এটা বলবো না হওয়ার পথে মানে বিষয়টি হচ্ছে আমি যদি কাজ না সবটা করতে পারি তাহলে আমার কাজ গুছিয়ে কম হলক সেই দিকে মনোনিবেশ করা উচিত আমরা বারবার এখানে যারা আছে তারা কিন্তু এই সরকারের আমরা ভালো চাই এর মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিস্থিতি যেটা মানে একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই যে ছাত্র জনতা নির্বিচারে জীবন দিয়েছে একেবারে মানে ভাবা যায় না তো এই গত দু মাস আগের এই ঘটনা আর সেই দুই মাসের পরের ঘটনা এসে যদি আমি মানে হতাশ হই বিভ্রান্ত হই তাহলে এর থেকে ট্র্যাজেটিক ঘটনা তো নাই এত সুন্দর একটা মানে পরিস্থিতি আমি বলবো যে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা যেটা প্রত্যাশা করে হারিয়েছিলাম সেটা কিন্তু একেবারে অর্ধশতাব্দীতে এসে আবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটা কোনোভাবে ব্যর্থ হওয়ার সুযোগ নাই যদি ডক্টর ইউনুস বা তার সরকার ব্যর্থতা আমরা ব্যর্থতা দেবো না তো মানে এই যে অ্যানাকারিজম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা আমরা শুনছি কেন এটা হবে কিসের জন্য হবে কারণ পিপুলস এই দেশের জনগণ পুরোটাই কিন্তু গণতন্ত্র ভাবাপূর্ণ একটা ক্ষুদ্র অংশ আছে যারা আমার দেশ লুটফাট করেছে আমার দেশটাকে বিপদে মানে অন্যদিকে চালিত করেছে স্বাভাবিক কারণে এই দেশের মানুষকে আমি যদি সঙ্গে নিতে পারি সঙ্গে নিতে পার মানে আমরা বারবার বলছি কিন্তু সবাই বলছে যে সকল রাজনৈতিক দল যারা এই আন্দোলনের সঙ্গে ছিল পেশাজীবী এই দেশে কোনো না কোনোভাবে তারা যদি যোগাযোগ করে মানে সরকারের পক্ষ থেকে কেউ সবাই কিন্তু বসে আছে সহযোগিতা করার জন্য এখানে বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা ছটি কমিশনকে সংস্কারের বিষয়ে বিএনপির তরফ থেকে সুপারিশ জানানো হবে এটার উপর কি কাজ করছেন আপনারা এই সরকার ক্ষমতা না না কাজ তো আমাদের করাই আছে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো যে সংস্কার সেটা কিন্তু আমাদের সরকার মানে যারা আছে তাদের হাতে অনেক আগে আমরা পৌঁছাই দিচ্ছি সরকার আসার আগেই মানে আমাদের এটা তো আরো অনেক আগে এই প্রস্তাবনা তো এরকম প্রস্তাবনা অন্যান্যদেরও আছে আমাদের একত্রিশ দফা বড় দল হিসাবে হয়তো প্রচারণাটা বেশি আমরা উল্লেখ করছি এবং আবার আমরা তাদের কাছে যাব এই কথাও বলেছি মানে একত্রিশ দফায় যেমন পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এইসব ব্যাপারে আপনারা এখনো সব সেক্টরের কথা বলা আছে তো আমার কাছে যেটা মনে হয় যে এই সরকারের বিশেষ করে আমি একটা টক বলেছি এই যে পুলিশের সংস্কার অথবা প্রশাসনের সংস্কার মানে একটা ভালো নির্বাচনের জন্য কমিশনের সংস্কার কোন দরকার নেই আমি একা বলছি কোনো দরকার নেই নির্বাচনের ডেট ঘোষণা করুক নির্বাচন কমিশন গঠন করুক কেন বলছে এই কথাটা এই দেশের ছাত্ররা তৈরি আছে এই দেশের জনগণ তৈরি আছে পুলিশ ইচ্ছা করলে হাসিনা নেই কিন্তু এখন এখন সবথেকে যে খারাপ অফিসারটা সেও যদি ভোটের একটা দনমন করতে চায় উল্টাপাল্টা করতে চায় ওখানেই সে তার বিচার হয়ে যেতে পারে জনতার আদালতে বিচার হয়ে যেতে পারে কিন্তু সরকার যে জিনিসগুলো দেখাচ্ছে আপনি একটা একটা কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনাদের তার রহমান তিনি তো বলেছিলেন যে সরকার যে সংস্কারগুলো করতে চায় সেটা করা প্রয়োজন এবং যত সময় লাগে আপনারা দিতে প্রস্তুত আছেন কালকের কথা আজকে আগামীকাল এগুলো তো পার্থক্য আছে গতকাল আজকে আগামীকাল এই তিনটা শব্দ তো আলাদা যত সময় আছে সরকারের সময় নেওয়ার মতো ক্ষমতা আছে কি না আবার নেতা তো অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে দিয়েছে এমন একটা রাজনৈতিক দল দেখেন তো যে এই এই সরকারকে সমর্থন করে নাই এমন একটা পেশাজীবী মানুষ খুঁজে বের করেন তো যারা একমাত্র আওয়ামী লীগ এবং তার কিছু সহযোগী আছে কিছু ব্যবসায়ী আছে যারা লুটেরা যারা খুনিক এই একটা ছোট্ট গোষ্ঠী আমি এটা ছোট গোষ্ঠী এই জন্যই বলছি তারা দেশটা দখল করে রেখে দিয়েছে এরা বাদে কিন্তু সবাই সরকারের সঙ্গে আছে সরকার সেই সুযোগটা নেবে কি না আমি যদি প্রতিদিনই দেখি তারা ভুল করছে আমার সমর্থনের পরও তা আমার কি কিছু বলার নাই সেই জন্য আমার নেতা জনাব তারেক রহমান পার্টির পক্ষ থেকে বলেছেন আমাদের মহাসচিব বলেছেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত সেই ঘটনার মধ্যে আমরা আছি কিন্তু সরকারে তো কোনো নড়াচড়া না এই যে রাজনৈতিকভাবে মাঠে থাকা যেটা এই উপদেষ্টাতে রাজনৈতিক দল নেই সেখানে রাজনৈতিক দল যারা তাদেরকে সমর্থন করছেন তাদের মাঠের উপস্থিতির একটা প্রসঙ্গ আসে সেখানে একেবারে স্থানীয় পর্যায়ে কি বিএনপির কিছু করার আছে কিনা একেবারে প্রান্তিক অবস্থায় করা আছে কিন্তু সরকার তো আমাদের সমর্থন নিচ্ছে না আমরা দিচ্ছি সরকার একবারও বলেনি যে আমরা রাজনৈতিক দলের সমর্থন চাই বলছে নাকি এরকম কোন শব্দ উচ্চারণ আমরা কিন্তু প্রতিদিন এর প্রথম থেকে বলছি আপনার পাশে আমরা আছি আমরা আপনার পাশে আছি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এই কথা কিন্তু এখনো আমরা বলছি কিন্তু এই জিনিসগুলো দুই মাস পেরিয়ে গেছে আপনি বাজারের দিকে যখন যাবেন আমি নিজে হাতে বাজার করি আরও পাঁচটা লোকের যে অনুভূতির কথা গত দেড় মাস আগে তাদের যে মন্তব্য আর এখন দুই পর মানে দুই মাস পরের মন্তব্য এক না তো একরকম না সেটি আবার সরকারকে বুঝতে হবে এখন যদি সিন্ডিকেটের সেই যারা নিয়ন্ত্রণ করত। তারাই করতে থাকে তাহলে তো বাজার স্থিতিশীলতা আসবে না সেই জন্য আমার কাছে যেটা মনে হয় সময় বইয়ে যায় দ্রুত যা কিছু সিদ্ধান্ত নিতে হবে দ্রুত সিদ্ধান্ত নেবে সংস্কারও করবো এই যে এখনই তো বলতে প্রিন্স প্রিন্সাব উনি বললেন যে একটা আমরা এখনও রাষ্ট্রীয় যে স্বীকৃতি ছয়টা কমিটি করছে আনুষ্ঠানিকভাবে কে সেটা আমরা ঘোষণা করতে পারছি পারি নাই তো তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় দেশবাসী এখনও আছে সরকারের সঙ্গে কিন্তু সরকারকে বুঝতে হবে তারা জনগণের সঙ্গে আছে কি না এই জিনিসটা যদি ক্লিয়ার হয় পরিষ্কার হয় তাহলে আমার মনে হয় সংকট কেটে যাবে জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই চ্যানেল টোয়েন্টি এর প্রতিবেদন প্রচারিত হয়েছে যেখানে কলকাতায় আসাদুজ্জামান খান কামালকে দেখা গেছে এই যে গণহত্যা হয়েছে যেখানে পনেরোশোর মতন মানুষ মারা গেছেন এখন পর্যন্ত যে তালিকা জানা যাচ্ছে তার দায়ের একটা বড় অংশ এই ব্যক্তিটির সেখানে চারবার অভিযান হলো তাকে ধরার জন্য তারপরেও তিনি কিভাবে কলকাতায় চলে গেলেন এই প্রশ্নগুলো আসছে এখানে আর কি করার ছিল বা ভবিষ্যতে আর কি করা যায় না আমাকে যদি বলেন হ্যাঁ দেখলাম আপনাদের টেলিভিশনে আমি খবরেই আজকে দেখলাম যে কিছু খবর পাওয়া গেল খবর পাওয়া যাচ্ছিল না খবর পাওয়া গেল আমি অস্বাভাবিক দেখি না অস্বাভাবিক দেখি না এই কারণে কারণ ভারত বর্ডার মানুষের যাতায়াত আমরা তো খবর খবর রাখি এটা অস্বাভাবিক না এক নম্বর দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থাটা সে প্রশাসন এবং অন্যান্য জায়গায় যেটা ছিল তিন নম্বর হচ্ছে টাকা হলে পৃথিবীর মানে বাংলাদেশে যেন সব কাজ হয় সুতরাং এইসব রেডি ছিল সেটা হয়েছে তাহলে এইটাকে আপনি রুখতে পারতেন কখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাথে সাথেই মানে আপনি এমনি তো পাঁচ তারিখের থেকে দেরি হয়ে গেল এটা তো দেরি হওয়ার কথা ছিল না আপনি প্রথম জায়গাটা তো সেইখানে আপনি কি বলে যে একটা সংকটে ফেলে দিয়েছেন দেশকে যে যাকে পরে প্রধান করা হলো উনি আসতেই দেরি করলেন বা অন্য ঘটনার সে আলোচনা এখন করতে চাই না আপনি তো ফার্স্ট পাঁচ তারিখের জায়গায় আট তারিখ করে ফেললেন তো আপনি সেই সময় তো এই ধরনের ঘটনা অস্বাভাবিক দেখি না তারপরে যখন আসলে আমরা পত্রিকায় কি দেখলাম মানে এটা কতটুকু কি জানি না যে বিশেষ জায়গায় নাকি কতজন আছে তা সেইখান থেকে চলে যায়নি কই সেই তথ্য তো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তার মানে যারা আপনারা যদি আমি বলি অথরিটি নিলেন আসলে অথরিটি আপনাদের কাছে আছে কি না সেটি তো বড়ো প্রশ্ন তখন আপনি তো করতে পারেন নাই তাহলে আর একটা পথ ছিল তখন যদি পুরো জনগণকে আস্থায় নিয়ে জনগণকে আস্থায় নেওয়ার কথা এখানে আসতে হবে কি আন্দোলনকারী শক্তি এবং এই আন্দোলনের দীর্ঘদিন গড়ে তোলা রাজনৈতিক শক্তি তাদেরকে যদি আপনি আস্থায় নিতে পারতেন তাহলে দেখতেন অনেক কিছু আপনি করতে পারতেন সেটা প্রক্রিয়াটা কি হবে কারণ এই আন্দোলন তো খুবই বিকেন্দ্রীভূত ছিল এবং সারা দেশ জুড়ে এই আন্দোলনের মানুষ স্বতঃস্ফূর্ত হবে না সেটা আবার স্বতঃস্ফূর্ত হলে কিন্তু আপনাকে তো একটা সংগঠিত শক্তি লাগে এইটার মধ্যে সংগঠিত শক্তি কারা আপনি আন্দোলনটা খালি পয়লা জুলাই থেকে পাঁচই অগাস্ট দেখলে হবে না তার যে দীর্ঘদিনের যে সংগ্রাম এক যুগেরও উপর ধরে যে সংগ্রাম সেইখানে যে রাজনৈতিক দলগুলো আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে আপনি তো তাকে তো উপেক্ষায় করে চলেছেন তা আপনি তো সেইটাকেও আস্থায় নিতে হবে নাহলে আপনি অন্য যে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে এবার যে অভূতপূর্ব নেমেছে অতীত দিনে তো এটা ঘটে নাই উনসত্তরের গণবর্তন ভিন্ন সেখানে শ্রমিক শ্রেণী আসছিল রাজনৈতিক দলের অথরিটি ছিল এইবার সরাসরি না থাকলেও আপনি এই যে মানুষগুলো তারা তো এই ধরনের পলিটিক্যাল পার্টির না তাহলে আপনাকে তো আস্থায় নিতে গেলে এই ধরনের সংগঠিত ছিল রাজনৈতিক দলগুলো তা আপনি তো সেটা কখনো আস্থায় নেন নাই এমনকি ধরেন যে এই যে গঠন যেটা হয়েছে আমরা পত্রিকায় পড়ে শুনেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে নাকি কথা বলে করা হয়েছে আমি জানি না বিএনপি ব্যাপারে তাদের সাথে কথা বলে হয়েছে কিনা তারা কখনো বলেছে কিনা কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলেছি স্টেটমেন্ট দিয়ে বলেছি বাম সিপিবি এবং বামঞ্জনের পক্ষ জোটের আমাদের সাথে কথা বলে করা হয়নি আমরা সরকারে তো যাইতেই চাই না সেটা ব্যাপার না কিন্তু আপনি তো আস্থায় সরকারের অংশ নিতে আহ্বান জানানো হয় আপনার আমি পয়েন্টটাকে আসছি সেটা হচ্ছে পরের প্রশ্ন কিন্তু আমি বলছি যে তাহলে প্রথমেই ওই জায়গা থেকে যদি আসি আপনি তো রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে বিবেচনা করবেন এখন যেটা দেখতে পাচ্ছি আমি এক কথায় আসছি আপনি যে মুহূর্তে কথা বলছেন আজকে প্রায় দুই মাস পরে আমার মনে হয় টাইম এই টাইমটা ওভার হয়ে গেছে কিন্তু ওভার হয়ে গেছে বলে আমি উপেক্ষা করতে চাচ্ছি না উপেক্ষা করতে চাই না দরকারটা কি যদি বলেন আপনি অন্তত পক্ষে যদি পরামর্শগুলো নিতেন যে পরামর্শগুলো নিয়ে করা সেইটাও আপনি করেন নাই তো এখন যে সময় চলে গেছে না অংশ গ্রহণ করার মতো কোনো পরিস্থিতি বা সেই রকম পরিস্থিতি আছে মনে হয় না আজকে ওনাদেরকে যেটা করতে হবে যে কথাটা গতকাল বললেন তার কী বলে প্রেস থেকে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কই তো আজকের মধ্যে চিঠি আসা উচিত ছিল না আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলি বারো তারিখে সন্ধ্যায় যখন আমাদের সাথে বৈঠক হলো সময় নাই সময় নাই অল্প সময় এটাকে তখন আমরা এটাকে কী বলবো যে এটা অন্যভাবে বলা যেত আজকেও আমি সেটা বলছি না তারপরও যতটুকু কথা হলো ওইখানে তো আমাদেরকে কনফার্ম করছিল যে পয়লা সেপ্টেম্বর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে একবারও নাম শুনেছেন বরঞ্চ কিছুদিন আগে কী বলা হলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট দেবে পরে রাজনৈতিক দলগুলোর সাথে কর্মশালা করবে আপনি কোথায় গেলেন তাহলে আগে তাদেরকেই ডিসিশন নিতে হবে যে চালাচ্ছে এখন তো আবার সেই অবস্থা থেকে সরে সেই অবস্থা আমি আমি যদি বুঝে থাকি গতকাল বলার পরে না 24 ঘন্টা সময় লাগে না অতি দিনে দেখছেন আমরা তো এই এই সময় লাগার কথা না আজকে সব দলের কাছে চিঠি আসার উচিত ছিল কই আমি তো বাম জোট এবং আমাদের দলের কথা বলতে পারি মোটেই না আসেই নেই তাহলে আপনি ওইটা যে বলছে ওটা আসলে মিন করে কিনা না সেটি হচ্ছে ব্যাপার আপনার মিন করতে হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে আর একটা কথা এখানে দুদু বলছে আমি এই কথার একটু প্রতিধ্বনি করতে চাই সেটা হচ্ছে কি আপনি যে সময়টা অলরেডি মিস করেছেন এখন কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন না সুতরাং দ্রুততম সময় কিভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে একটা নির্বাচন দেওয়া যায় সেই কাজটাকে প্রধান করতে হবে কিন্তু তার মানে আমাদের পক্ষ থেকে সংস্কারের কাজ বাতিল করতে বলছি না কিন্তু মনে রাখতে হবে সব সংস্কারের কাজ আপনি করে যেতে পারবেন না আপনি এইখানে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কোনটা কী কী সংস্কার করা দরকার যতটুকুও পারেন একই সাথে এই কাজগুলো করেন জি তাহলে আপনি একটা প্রস্তাব রেখে যেতে পারবেন এবং নির্বাচিত সরকারের হাতে কিভাবে ক্ষমতা দেওয়া যায় সেই জায়গায় যেয়েই আপনি কিন্তু জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন এটাই আমি প্রসঙ্গ ত্রিশ সেকেন্ড একটু সময় নিশ্চয় ধরুন আজকের এই টক আমরা যে আলোচনা করছি যদি আজকে ওই যে বললেন যে আগের কথা যে কি করতে পারতাম না আমরা যদি কোনো একটা এজেন্ডা নিয়ে সংস্কারের এ নিয়ে এজেন্ডা আমি নির্বাচনটা করতে পারতাম তাহলে দেখতেন এখানে যার যার দল মত বলতে পারতাম জনগণ কিন্তু ইনভলভ হতো মাঠে থাকার কথা বললেন দুদু বললেন আমাদের দল চার পাঁচ তারিখে আমরা দুই দিনের জনসভা সমাবেশ ডেকেছি কিন্তু এই জনসভায় কিন্তু আমার কালাকারণ বাতিল নিত্যপণ্যের দাম কমানো এই কথাই বলতে হচ্ছে কিন্তু সংস্কারের কোনো পয়েন্ট যদি পজিটিভ পয়েন্ট দেখতাম আমরা আমরা কিন্তু ওইটাই এক ধরনের জনমত গড়ে তোলার ক্ষেত্রে বলতে পারতাম যে আজকে এই সরকার এই কাজ করছে আসেন আমরা সম্মিলিতভাবে এইটাকে করি এবং কোনো অপশক্তি যাতে এটা না করতে এটা এবং মনে রাখতে হবে অপশক্তি খালি দেশের ভেতরে না বাইরের অপশক্তি আগের আধিপত্যবাদী শক্তি কীভাবে আমাদের রাজনীতি সহ সবকিছু হস্তক্ষেপ করছে দেখছেন এখন কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি যারা বিশ্বজুড়েই নানা ধরনের ঘটনা ঘটায় সেই জায়গাটাও মনে রাখতে হবে এই যে আপনি খবরের মধ্যে বললেন মধ্যপ্রাচ্য অস্থির সেখানে কি ঘটছে সারা দুনিয়ার চিন্তা কিন্তু আমাদের করতে হবে আজকে আমাদের এইখানে ভূ রাজনৈতিক কারণে এই দেশের উপরে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি ভিন্ন কোনো ভূমিকা নেবে না এই কথা কি আপনি বলতে পারেন তারা কি এই ধরনের ডেমোক্রেসি চাবে এটা কি আপনি মনে করতে পারেন আমরা জানি না ওয়ান ইলেভেন কি জন্য ঘটনা হয়েছিল মাইনাসটি ফর্মুলা বিরাজনীতিকরণের অনেকগুলো ঘটনা ঘটনা হয়েছিল এর থেকে যে আপনাকে তো উদ্ধার পেতে গেলেই ডেমোক্রেসির কোনো বিকল্প নেই সেই জায়গায় আপনাকে যেতে হবে অনেক ধন্যবাদ জনাব আশোক কাছে ফিরে আসি আপনার কাছে এই যে নার্সদেরও আন্দোলন কালকে তাদের পাঁচ ঘন্টার এক ধরনের কর্মবিরতি রয়েছে তারপর দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের কথা বলা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন একের পর এক হচ্ছে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল যখন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে তাদেরকে সময় দিতে হবে এখন আসলে সামনে এই সরকারের জন্য কোন কোন সুযোগগুলো খোলা আছে এই সবাইকে নিয়ে যে ভুলগুলোর কথা আপনারা তখন বলছিলেন সেগুলো কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাবার প্রথমে বলি সরকার পরিচালনার জন্য কিন্তু একটা রাজনৈতিক দর্শন লাগবে আমি দলীয় রাজনীতির কথা বলছি না কিন্তু আমাদের দেশের একটি সরকার কী রাজনীতির আলোকে দেশ পরিচালনা করতে চায় কি দর্শনের আলোকে এই দর্শন যদি আপনি ঠিক করতে পারেন আপনার অধিকাংশ প্রবলেম সলভ করার একটা রূপরেখা কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে মৌলবাদীরা যে দাবি করছে সেটিকে আপনি কিভাবে ট্যাকল করবেন শ্রমিকরা যে অসন্তোষ করছে সেটিকে কিভাবে দেখবেন এবং আপনি অন্যান্য খাতেও তাই দেখবেন নার্সদের কথা আপনি বলছিলেন যেহেতু দেখুন একটি অন্তর্বর্তী সরকার হোক এবং বিভিন্ন মত পথ পেশার মানুষের সরকার হোক যারা রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই তাতেও কোনো সমস্যা নাই তাদের দরকার ছিল রাজনীতি বোঝা একজন মানুষকে মানা এবং তার কথা বুঝে চলা এবং সে যদি যোগসূত্র থাকতো রাজনৈতিক দলগুলোর সাথে সামাজিক সংগঠনের সাথে এমনকি শ্রমিক সংগঠনগুলোর সাথে তাহলে কিন্তু সরকার একটি রূপরেখা পেত একটি পথরেখা পেত সরকারটিকে আমরা বেকায়দায় পড়ে যাওয়া একটি অবস্থায় দেখছি এখন বাজারে এমনও প্রশ্ন আছে সরকারটি আসলে কারা এবং কে চালায় সরকার বা কারা চালায় সরকার কেননা কোনো কোনো সিমটম আমাদের মনে হচ্ছে কোনো কোনো ব্যক্তির চিন্তার প্রতিফলন সরকারের ভেতরে এটি কিন্তু স্বাভাবিক হতেই পারে কিন্তু যখন আপনি একটি যৌথ সরকার হয় সিদ্ধান্ত গ্রহণগুলো পেশাদারি আচরণের ভেতর দিয়ে হয় তখন আপনি সেটাকে সিঙ্গেল আউট করতে পারেন না কিন্তু এখন করা যায় আচ্ছা তাহলে আপনার দরকার হচ্ছে একটি রাজনৈতিক দিক নির্দেশনা দর্শন এবং রূপরেখা তাহলে কিন্তু আপনি আশুলিয়াতে বা নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন হলে আপনি কিভাবে করবেন নার্সদের বিষয়টি কিভাবে করবেন পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলে আপনি কোন দর্শনের আলোকে প্রশাসনের ভূমিকাকে দেখবেন এখানে এটি কিন্তু জরুরি এই প্রশ্নটা আসে কারণ এই আন্দোলনে তো নানান দর্শনের নানা রাজনৈতিক মতের মানুষ একসাথে হয়েছিলেন এখন এমন কোন দর্শনটা বেছে নেওয়া যায় যাতে এই সব দলের মানুষে আসলে নিজের মনে করতে পারবেন এই সরকার আপনার সাথে আমি পুরোপুরি একমত বিভিন্ন মতের মানুষ মিশেছে যেমন ছাত্ররা যদি মনে করে থাকে ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে সম্পূর্ণ ভুল ছাত্র শ্রমিক জনতা এবং রাজনৈতিক দলগুলোর গত পনেরো ষোলো বছরের আন্দোলনের ফসল কিন্তু জুলাই অগাস্ট অভ্যুত্থান এগুলো পরিষ্কার না হলে যেটা হবে বারবার আপনি ভুল পথে যাবেন কাউকে আপনার মাস্টার মাইন্ড মনে হবে কাউকে ব্রেন কি ব্রেন চাইল্ড মনে হবে আন্দোলন কি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কিন্তু আমি বলছি যে দেখুন এখন বাংলাদেশের মানুষ এক কাট্টা সরকারের সাথে আমরা এই অনুষ্ঠানে যারা আছি যারা নার্সরা আছেন আন্দোলন করছেন ছাত্ররা আছেন পাহাড়িরা আছেন সবাই কোন জায়গায় এক কাট্টা তারা বাংলাদেশের পক্ষের মানুষ তারা বাংলাদেশপন্থী মানুষ বাংলাদেশপন্থী এই জন্য বলছি গত সরকারটি বাংলাদেশপন্থী ছিল না গত সরকারটি আপনাকে একটি উপনিবেশের মতো করে শোষণ করেছে এবং ভারতীয় আধিপত্যবাদের স্থানীয় প্রতিভূ হিসাবে আপনার সামনে উপস্থাপিত হয়েছে কোনো রকমে নির্বাচিত হওয়া একটি সরকার যার কোনো ম্যান্ডেট নাই রাইট কাজে আপনি সব দর্শন মত অনেক অনেক ভিন্ন মতের মানুষ কিন্তু এখানে আছে তার রাজনৈতিক দর্শন ভিন্ন তার সামাজিক জীবনযাপন ভিন্ন তার চাওয়া পাওয়া ভিন্ন তার আশা আকাঙ্ক্ষা ভিন্ন কিন্তু আপনি যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান আপনি যদি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আহ্বান জানান তখন কিন্তু আপনি দেখবেন সবাই কিন্তু আপনার ছায়াতলে আছে সেই জায়গাটিতে সরকারটি অত্যন্ত ভাগ্যবান তার তেমন কোনো প্রতিপক্ষ নাই কিন্তু সরকার যদি তার অক্ষমতা থেকে এবং তার অনভিজ্ঞতা থেকে এবং দার্শনিক দুর্বলতা থেকে প্রতিদিন নতুন নতুন প্রতিপক্ষ তৈরি করে তাহলে আপনি কাকে দায়ী করবেন এই জন্য তৈরি করছে রাজনৈতিক দলগুলো কিন্তু অসন্তুষ্ট রাজনৈতিক দলগুলো লেফট আউট ফিল করছে তারা মনে করছে তাদেরকে কখনো ডেকে সংলাপ করা হয় না সমঝোতা করা হয় না পরামর্শ নেওয়া হয় না বলা হয় না তারা কি করছেন এটি কিন্তু আমি মানি ধরেন আজকে বিএনপির মতো বড় দল অথবা প্রিন্স ভাইদের মতো দলও যদি মাঠে মাঠ পর্যায়ে গিয়ে সরকারের সংস্কারের রূপরেখা নিয়ে বলতে পারত এর চেয়ে কার্যকরী বলা আসলে কিন্তু আর নাই আমরা রাজনীতির মাঠের মানুষ আমরা তাদের সক্ষমতা জানি সরকারের কিন্তু সেই রিচ আউট করার ক্যাপাসিটিও নাই কিন্তু আপনি তাকে বিভ্রান্ত রেখেছেন আপনি তাকে মাঠে গিয়ে কিছু বলতে দিচ্ছেন না তাকেও কিন্তু অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হচ্ছে তিনি দাবি করেছেন এই সরকার তাদের কিন্তু উনি জানেন না এই সরকার কি করবেন এরকম একটি অস্বস্তিকর জায়গায় গেছেন আচ্ছা আপনি যদি দেখেন শ্রমিকদের আমি তো বলবো শ্রমিকদের ব্যাপারে কোনো কোনো উপদেষ্টার যে বক্তব্য সেটা আগের মন্ত্রীদের কথা মনে করিয়ে দেয় আপনি ষড়যন্ত্রকে দোষারোপ করে বাংলাদেশ রাষ্ট্রের একজন শ্রমিকের অধিকারকে ছোট করতে পারবেন না ওখানে অনেক দাবি আছে ভীষণ যৌক্তিক আমি একটা ছোট্ট উদাহরণ দিই গার্মেন্টসের মালিকরা সব ধরনের প্রণোদনা পেয়েছেন কোনোদিন শুনেছেন ওই প্রণোদনার কোনো অংশ শ্রমিকরা পেয়েছে আমি শুনিনি তারা প্রতি বছর চল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি করেন দশ বিলিয়ন ডলার দেশে ফেরত আনেন না সুইস ব্যাংকে রাখেন এবং ইউরোপে রাখেন এটি কি গর্হিত অপরাধ না অতএব তাদের সেই অপরাধের শাস্তি যদি মাঠ পর্যায়ে শ্রমিকরা দিতে শুরু করে আপনি কেন তাকে দোষী করবেন তিনি দিনের পর দিন মানে মানবতরও জীবনযাপন করেছে এরকম মজুরিতে কাজ করেছেন তিনি এখন সুযোগ পেয়েছেন মৌকা পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সুযোগে তার দাবি আদায় করতে আরেকটা জিনিস মনে রাখবেন এই ধরনের মালিকদেরকে চাপের মুখে রেখে দাবি আদায় না করলে তারা কয় টাকা বেতন বাড়ায় অতীতের সবগুলো নেগোসিয়েশন আমার মনে আছে একশো টাকা বেতন বাড়ানো তাদের প্রস্তাবনা আপনি কি জানেন চা শ্রমিকদের বেতন কত টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল একটি শ্যাসের দাম আমরা যে ঢাকা শহরে একটি শ্যাসে চা খাই সেই দাম তার মানে তাদের কিন্তু বিবেক নাই পুঁজি পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোতে মালিকদের অনেক সময় বিবেক লোপ পায় কাজেই সরকারটিকে তো বুঝতে হবে যে তারা যেন শ্রমজীবী মানুষের পক্ষের সরকার হয় আপনি অনেক দাবি আছে সেটি আপনি যখন যৌক্তিকটি মেনে নিবেন সরকারটিকে আমরা দেখছি অদক্ষ সরকার সে নেগোসিয়েশন জানে না সে সমঝোতা করতে পারে না সে যে কোনো দেখুন আগে কি হয়েছিল অধিকার চাইতে গেলে আপনি রাজাকার এখনও তো অধিকার চাওয়ারই আন্দোলন এটা শ্রমিকদের অধিকার নার্সদের অধিকার পাহাড়িদের অধিকার তাহলে আপনি তাকে কেন মোকাবেলা করতে পারছেন না তার মানে আপনার দক্ষতার অভাব রয়েছে ভাই আপনি দক্ষ কাউকে হায়ার করেন নেগোসিয়েশন এক্সপার্ট হায়ার করেন ম্যানেজমেন্ট এক্সপার্ট হায়ার করেন যে মানুষ চোখে দেখে না যে মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়েছে তাকে আপনি উপদেষ্টা রেখেন না তাকে আপনি বাদ দিয়ে দেন কেউ তো বলেনি আপনার দু মাসের পরে আপনি রদবদল করতে পারবেন ব্যাপক রদবদল করেন আপনি রাজনীতি থেকে কিছু লোক নেন ইন্টারন্যাশনালি রিনাউন ম্যানেজমেন্ট এক্সপার্ট নেন প্রাইভেট সেক্টর থেকে লোক নেন ডেভেলপমেন্ট সেক্টর থেকে তরুণতর চিন্তাবিদদের নেন স্টার্ট থেকে লোক নেন আমি আপনাকে বলে দিচ্ছি সরকারের চেহারা আমি তিরিশ দিনে বদলে দিতে পারবো স্টার্ট যারা করেছে যেই তরুণরা গণঅভ্যুত্থান করেছে তাদের কর্মসূচি দেখে আপনি বোঝেন নাই যে কেন বিএনপি বা অন্যান্য দল সতেরো বছর ষোলো বছর স্ট্রাগল করেছে কোন জায়গায় তারা স্ট্রাগল করেছে কোন জায়গায় এরা বিজয়ী হয়েছে এটি যে তাদের নিজস্ব শক্তিতে হয়েছে তা কিন্তু না তারা মানুষকে উদ্বুদ্ধ করে রাস্তায় নামাতে পেরেছিল তারা পনেরোশো মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিল যে তার জীবন দিলে বাংলাদেশ একটি বদলে যাওয়া রাষ্ট্র হবে এখন এই সরকার তো আমার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে কারণ এই সরকারটি পুরনো দিনের পুরনো মডেলের সরকার এই সরকারটিকে ওই তরুণদের আশা আকাঙ্ক্ষার সরকার হতে হবে দুজন তরুণকে উপদেষ্টা করলেই তা হয়ে যায় না জি ধন্যবাদ জনাব যদি আর কিছু যোগ করার থাকে আর যদি কিছু যোগ করা থাকে না আমার আমার কথা হচ্ছে যে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই এখনো পর্যন্ত আমরা মনে করি এই সরকারের মধ্য দিয়ে ন্যূনতম মানুষের অধিকার ফিরে আসবে গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি হবে মানুষের চাহিদা সবটা পূরণ হবে এটা আমি মনে করি না কিন্তু তার তাৎপর্যময় একটি পরিবর্তনের ছাপ তারা রেখে যাবে এই এই জিনিসগুলো যদি আমরা তাদের কাছে চাই বা দেশের জনগণ তাদের কাছে চায় অথবা যারা আন্দোলন করছে তারা প্রত্যাশা করে এটা তো অন্যায় না সেই জন্য আমার দেশের যে মানুষগুলো ইফেক্টিভ যারা পারবে আশেপাশেই আছে আমি যাকে নেছে ভালো বলে নিয়েছিলাম উনি যেটা বললেন এখন যদি তারা এটি করতে ব্যর্থ হয় অথবা না পারে আমি তাদের দোষ দিচ্ছে না তারা রাজনীতির স্রোত থেকে বা মানুষকে বোঝার মতো অবস্থা হয়ে যায় আছে না যে

এটা আমার মনে হয় না আমার দল এর বিবেচনা এখন রাখছে এক একটা পিরিয়ড আছে না সে পিরিয়ডে নতুন বউ আনছিলাম কিন্তু সে এখন রান্নাঘরে ঢোকার পরে প্রমাণ করছে যে সে ওই রকম যেটা প্রত্যাশা করে নিয়ে আসছিল মানে আছে সময় একটা ঘটনা মানে ওই যে আজ থেকে এক মাস আগে অথবা দেড় মাস আগে যে স্পিডটা ছিল যে ভাবনাটা ছিল যে তখন অনেক কিছুই করে ফেলা সম্ভব ছিল এখন কিন্তু সেটি না হতে পারে এটা আমার কাছে মনে হয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে সময় শেষ হয়ে গেছে আর কিছু করা যাবে না এখনো যথেষ্ট সম্ভাবনা আছে এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো এই সরকারের সঙ্গে আসে বলে আমার ধারণা শুধু বিএনপি আমার একটা ব্যক্তিগত অনুরোধ আপনারা রাজনীতির মানুষ যারা দল থেকে কংক্রিট প্রস্তাবনা দেন ধরে নিলেন আপনি দিলেন সরকার চায়নি কিন্তু তখন ইতিহাসের কাছে আপনি দায়বদ্ধ থাকতে পারবেন বা বলতে পারবেন যে আমরা ক্রাইসিসে এইভাবে বলেছিলাম কারণ আমি সামনে বিপদ দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে যেই শক্তিকে আমরা প্রতিহত করতে চাই বা যাদের প্রতিত হওয়া উচিত তারা কিন্তু অনেক সংগঠিত হওয়ার চেষ্টা করছে না আমার কাছে যেটা মনে হয় আপনাকে ধন্যবাদ আপনি চমৎকার বলছেন সরকারকে আমরা আনুষ্ঠানিকভাবে দিই নাই তার মানে কোনো কথাই বলি নাই এটা ঠিক না জি অল্প কথার মধ্যে আমরা কিন্তু আমার দলের পক্ষ থেকে তাদের কাছে বলছি এখন উনি যেটা বলছেন সেটা হয়তো সময় ডিমান্ড করলে হয়তো আনুষ্ঠানিক ভাবে আমরা নিশ্চয় জন ফ্রেন্ডস যদি আর কিছু আমি এটা বলতে একটু ওই জায়গায় একটু রেসপন্স করি আসলে তো সরকার ব্যাখ্যা দিলাম না কিন্তু আমি যে কথাটা সময়ের বিবেচনাটা বলতে পারি দেখুন এইবারের যে গণব্যুত্থরের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে আমি তো এইভাবে দেখি অনেক পয়েন্টের একটা ছোট্ট পয়েন্ট হচ্ছে যে মানুষ জীবন দিল যে মানুষ আহত হলো এবং যে পরিমাণ পরিবার পরিজন নামলো যাদেরকে আমরা বলতাম রাজনীতি বিমুখ মানুষ এইবার যদি কোনো হতাশায় পড়ি তাহলে শুধুমাত্র দেশ সংকট থেকে উদ্ধার পেলাম না তা না এই প্রজন্ম আশা হতে হলে এইটাকে তুলে আনা আর একটা সংকটে পড়বে যেটা পুরো বাংলাদেশকে অগ্রসর করার ক্ষেত্রেও নতুন সংকট তৈরি করবে এবং ওই যে একটু আগে বললাম আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তি হস্তক্ষেপের সুযোগ কিন্তু এমন হতে পারে না যে আবার এই সংকট মোকাবেলায় তরুণরাই এগিয়ে আসলো নিশ্চয় সেটার জন্য আমি আমি মনে করি হতে পারে সেটা একটা হইতে পারে বা আমাদের রাজনৈতিকগুলো তখন দলগুলো যদি অন্য দায়িত্বশীল আচরণ করতে পারি সেটা আগাবে বাংলাদেশ বরঞ্চ আপনি এখন যেটা বললেন সেই ভরসার উপরে দাঁড়িয়ে আছি কারণ মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা অর্জন করেছি নব্বইয়ের গণ সংগঠিত হয়েছিল এবং এইবার আর একটা অভূতপূর্ব গণ সংগঠিত হয়েছে সেটাই বোধহয় আমাদের ভরসার জায়গা অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে দর্শক আপনাদেরকে ধন্যবাদ বিদায় নিচ্ছি